হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে প্রিটি অল সেট, ইউ ক্যান বি যে প্রিটি অল সেট আছে সেটার রিভিউ দেব। তো এটার প্রাইস মোটামুটি 2000 টাকা মতন হবে, তো তোমরা অফারে এটা আরেকটু কমে পেতে পারো। অ্যান্ড যে কোনো ইন্টারন্যাশনাল মেকআপ প্রোডাক্ট যারা সেল করে তাদের কাছ থেকে এটা তোমরা অবশ্যই পারচেস করতে পারো। তো এটার আমি এবার প্যালেটটা ওপেন করছি আর এগুলোর কয়েকটা কালার আমি সোয়াচ তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি এটা অনেক দিন ধরেই ইউজ করছি আমি, তো আমার এটা এটা একটা লাইক প্লাস্টিকের একটা কভার দিয়ে এটা গার্ড করা ছিল, তো সেটা আমি হারিয়ে ফেলেছি, দুটো করা ছিল যাতে তোমাদের আই শ্যাডোটা সেফ থাকে। তো টোটাল এখানে এতগুলো কালার রয়েছে অ্যান্ড তিনটে গ্লিটার পিগমেন্ট রয়েছে দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই প্যালেটটা এত ফেমাস হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই প্যালেটটা বিগিনার্সদের জন্য খুবই ভালো, কারণ যারা মেকআপ প্র্যাকটিস করো বা প্রথম শুরু করেছো তাদের, তারা এই একটা প্যালেটের ভিতরই হাইলাইটার পেয়ে যাচ্ছ দুটো শেডের, এই একটা শেড এই একটা শেড, ব্লাশার পেয়ে যাচ্ছ অ্যান্ড কন্ট্রোল পেয়ে যাচ্ছ দুটো শেডের। তো এটা একটা দারুণ প্যালেট হতে পারে তোমাদের জন্য, যারা বিগিনার্স তাদের জন্য। তো এবার আসছি পিগমেন্টেশনে। ওভারঅল যে আই শ্যাডো প্যালেটের পিগমেন্টেশন, সেটা কয়েকটা কালার বাদ দিয়ে মোটামুটি সবকটা কালারই খুবই ভালো পিগমেন্ট। অ্যান্ড এই আই শ্যাডোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যে এই যে ব্ল্যাক শেডটা, এই দুটো ব্ল্যাক শেড আছে, দুটো ব্ল্যাক শেডই খুব ভালো পিগমেন্ট। তো কালার ডিভিশন হিসেবে এটাকে তিন ভাগে ভাগ করেছে। ফার্স্টে আসছে হচ্ছে ওয়ার্মিং আপ, এটা দিয়ে তোমাদের বিভিন্ন রকম ক্রিজ যে লাইন আমাদের এরিয়া ওটা করতে তোমাদের হেল্প করবে এই কালারটা দিয়ে। তো আমি জাস্ট কয়েকটা কালার সোয়াচ করে দেখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরে, ওয়েট দ্যাট। তো গাইস, আমি একটা চেয়ারে কোনো রকম করে স্ট্যান্ড করেছি মোবাইলটা যাতে তোমাদেরকে আমি সোয়াচেসটা দেখাতে পারি। তো আমার এটা হচ্ছে একদম খালি হাত, আমি এখান থেকে এই যে কালারটা রয়েছে একটা বেশ সুন্দর ব্রাউন কালার এটা নিয়ে নেবো অ্যান্ড এটাকে আমি অল্প একটু নিয়ে জাস্ট সোয়াচ করবো। দেখো পিগমেন্টটা যথেষ্ট ভালো পিগমেন্ট, আর একবার নিয়ে নেবো আমি, নিয়ে জাস্ট হালকা হাতে সোয়াচ করছি। দেখো তোমরা পিগমেন্টটা জাস্ট খুবই সুন্দর পিগমেন্টটা। তো এবার আসছি আমি একটা বেগুনি কালার দিয়ে, এই কালারটাও খুব ভালো পিগমেন্ট। দেখো প্রত্যেকটা কালারই মোটামুটি নো ডাউট ভালো বিগিনারদের জন্য। দেখো অ্যান্ড এটা আমি একদম ক্যামেরাতে করছি, মানে ফোনের ক্যামেরাতে এটা আমি ক্যাপচার করছি, সো এডিটের বা কালার কোনো রকম কোনো কিছু লাইক এক্সট্রা ছড়িয়ে ছড়িয়ে বা কিছু বলার নেই। তো দেখো দেন আমি সোয়াচ করছি একটা অরেঞ্জ কালার, আমি সোয়াচ করে দিচ্ছি এখন সানসেট টাইম মেকআপে, খুব সুন্দর এই কালারটা চলছে দেখো তোমরা। দেন আমি এই কালারটা সোয়াচ করছি, দেখো এটা আমাদের ক্রিজ লাইনে খুব ভালো যায়, খুব লাইট কালারটা দেখতেই পাচ্ছ তোমরা। দেন আমি ইউজ করছি একটা ডার্ক ব্রাউন অর ব্ল্যাকি লাইট কালারটা, এটা খুব ডার্ক আইশ্যাডোকে কোনো কালারকে ডার্ক পিগমেন্ট দিতে খুব ভালো এটা কাজ করে। তো এই কালারটা আমার খুব ফেভারিট, দেখে নাও দেখতেই পাচ্ছ। দেন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা এই শেডটা, এটাও খুব সুন্দর একটা শেড দেখো। তো মোটামুটি এই ওয়ার্নিং আপের যে ম্যাট শেডগুলো সেটা মোটামুটি কম বেশি সবকটাই পিগমেন্টেড, খারাপ না। দেখো তোমরা মোটামুটি সবকটা কালারই ভালোই পিগমেন্ট। দেন আসি আমি এই কালারফুল এই দিকটাই। তো প্রথমে আমি এর মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই পিঙ্ক কালারটা, এটা খুবই পিগমেন্টেড একটা কালার দেখতেই পাচ্ছ দেখো। তো এটাকে আমি আগে স্ক্র্যাচ করে নেব, দেখো কতটা সুন্দর এটার কালার পিগমেন্ট। দেন আমি একটা ব্লু কালার স্ক্র্যাচ করে নেবো, এই ব্লুটা, এই ব্লুটাও মোটামুটি পিগমেন্টেড আচ্ছা। দেন আমি ইউজ করবো হচ্ছে আমার এই প্যালেটের একটা শেডই খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে এই ব্লুটা, এই ডিপ ব্লুটা, এটা এতটাই অল্প পিগমেন্ট যে লাইক চোখে দিলে পরে একদমই পিগমেন্ট আসতে চায় না, অনেকটা কালার ব্লেন্ড করার পর মিনিমাম একটা এটা শেড দেয়, তো এই শেডটা একদমই ভালো পিগমেন্টেড না। অ্যান্ড এই সেটের আর একটা যেটা ফল্ট সেটা হচ্ছে এটাতে শিমারি টাইপের রেড কালার আছে, বাট ম্যাট যে রেড শেডটা সেটা নেই, এটা হচ্ছে একটা শিমারি টাইপের রেড শেড, বাট ম্যাট শেডটা এখানে দেয়নি। তো সেটা কোনো ব্যাপার না, একটা কালার একটা প্যালেটে যে সব রকম কালারই থাকতে হবে সেটা তো সম্ভব না। তো মোটামুটি কালার হচ্ছে সেই প্যালেটটা খুবই ভালো। অ্যান্ড একটা গ্রিন শেড আমি স্ল্যাচ করছি, এই একটা গ্রিন শেড আছে দেখো। আর ইয়েলো, আর যেটা আমার বলার যে এই প্যালেটটা ইয়েলো কালারের ভ্যারাইটি বেশি একটা প্রোভাইড করে না, দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট দু রকম কি বেশি তিন রকমের ইয়েলো ম্যাট শেড আছে, তো যেটা পিগমেন্ট জাস্ট মোটামুটি এটা আইতে বিল্ড আপ করলে পরে মানে অতটাও ভালো পিগমেন্ট দেয় না, দেখো খুবই লাইট পিগমেন্ট ইয়েলো শেডটা, খুবই লাইট পিগমেন্ট দেখো। অ্যান্ড এই যে একটা ইয়েলো টাইপের শেড আছে এটারও খুবই লাইট পিগমেন্ট, তো এটাই আমার প্রবলেম হয়, বাকি যেই কমলা যে অরেঞ্জ শেডটা আছে এটাও খারাপ না। নর্মাল ওভারঅল প্যালেটটা খুবই ভালো, একটা স্কাই কালার আছে এটাও খুব সুন্দর একটা কালার দেখো। তো এবার আসছি আমি শিমার শেডে।
তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়ার্মিং আপ যে প্যালেটের যে দিকটা আছে এখানে অনেকগুলো শিমার আছে এন্ড এখানেও কিছু আছে এন্ড এই কালারফুল যে দিকটা আছে এখানে অনেকগুলো শিমার আছে। তো আমি অ্যাট ফার্স্ট আমার এই প্যালেটের থেকে যে শিমারটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা কাইন্ড অফ রোজ গোল্ড শেড। তো এই শিমারটা হালকা একটু সোয়াচ আমি করে নেব। দেখো এই শিমারটা খুবই লাইট শেডের একটা খুব ভালো শিমার, এটা জাস্ট দেখতে পাচ্ছ। দেন আমি ইউজ করবো হচ্ছে একটা ব্রাউন শেডের একটা শিমার, যেটা পিগমেন্ট খুবই ভালো। দেখো এই শিমারগুলো বিশেষ করে ব্রাইডালের যে রোজ গোল্ড আই মেকআপ হয় সেই মেকআপটাই বেশ খুব ভালো ওয়ার্ক করে। দেন ইউজ করবো আমি একটা গোল্ডেন কালারের শিমার, যেটারও পিগমেন্ট খুবই ভালো নো ডাউট। অ্যান্ড ইউজ করবো একটা লাইট গোল্ডেন শেডের একটা শিমার, খুবই সুন্দর পিগমেন্ট এটার। এবার ইউজ করবো একটা গ্রিনিশ একটুখানি লাইক শ্যাওলা শ্যাওলা কালারের যেই পিগমেন্ট হয় শিমার পিগমেন্ট সেটা ইউজ করবো, দেখে না। দেন ইউজ করছি একটা রেড শেডের শিমার, যেটা এই পাশে আর পাশে তো আছে, দেখ পিগমেন্টটা খুব ভালো। ওকে তো মোটামুটি এই কটা শিমারের পিগমেন্ট খুবই ভালো আরও আছে এই শেডে। এই এবার এই দিকটা চলে আসছি, এই দিকটা থেকে আমি এই দিকটা থেকে আমি এবার নেবো এই দিকটা থেকে আমি এই যে বেগুনি কালারের এই বেগুনি লাইট বেগুনি কালার যে আছে এই শেডটা আমি নিয়ে নিচ্ছি। দেখো পিগমেন্টটা ভালো, দেন নিয়ে নিচ্ছি একটা গ্রিন কালার আছে, এটা তো মারাত্মক মানে দারুণ 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 পিগমেন্ট এই এই প্যালেটের এই গ্রিন কালারটা, জাস্ট ওয়াও। ওকে দেন এখানে কয়েকটা পিগমেন্ট আছে এই এই পাশে, তার মধ্যে আমি একটা লাইট গ্রিন কালার সোয়াচ করছি শিমারের এখানটা করি। দেখো অ্যান্ড হচ্ছে গিয়ে একটা ব্লু কালার, একটা ডিপ ব্লু কালারের শিমার আমি সোয়াচ করে নিচ্ছি। দেখো দেখো ডিপ ডিপ ব্লু কালারের, তো আমি এটা কাছ থেকে দেখিনি। দেখো কাছ থেকে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শিমারের পিগমেন্ট কিন্তু নো ডাউট ভালো, খারাপ না। আমি আবারও বলছি যেটা বিগিনারদের জন্য একটা খুবই ভালো প্যালেট। সো এবার আসছি হচ্ছে গিয়ে এই এই প্যালেটের ভিতর তিনটে গ্লিটার শেডও থাকে, এই যে গ্লিটার, যে গ্লিটার শেডগুলোর পিগমেন্ট জাস্ট মোটামুটি, খারাপ না। এটা খুব একটা ইউজও করিনি আমি, নর্মাল, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড এই প্যালেটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা খুব ভালো একটা কন্ট্রোরকে প্রোভাইড করে, এই যে এই কন্ট্রোর শেডটা, যাদের যাদের স্কিন টোন মিডিয়াম টু ডার্ক তাদের জন্য এই কন্ট্রোর শেডটা খুবই ভালো। দেন দু রকমের হাইলাইটার এটা দেয়, এটা একটা গোল্ডেন টাইপের হাইলাইটার যেটা কিনা আমরা ডার্ক স্কিন মিডিয়াম টু ডার্ক স্কিনে আমরা ইউজ করতে পারবো এই হাইলাইটারটা। অ্যান্ড ফেয়ার অ্যান্ড ফেয়ার স্কিনের জন্য আমরা এই এই হোয়াইট হাইলাইটারটা ইউজ করতে পারবো। দেখো খুব সুন্দর, মানে নর্মাল, খারাপ না আমি বলবো, যেহেতু এটা একসাথে এতগুলো জিনিস দিচ্ছে। অ্যান্ড ব্লাশারের ব্লাশারের দিকে আসি, ব্লাশারে আমি একটা এই লাইট কালারের ব্লাশিং ব্লাশারটা পাবো, যেটা নর্মাল ব্লাশারের মতনই ভালো পিগমেন্ট, নট ব্যাড। অ্যান্ড এই একটা ব্লাশার পাবো। তো ওভারঅল প্যালেটটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, অ্যান্ড তোমরা আর কোন প্যালেটের সোয়াচ দেখতে চাও সেটাও অবশ্যই জানাও। তো আজকের জন্য এইটুখানি কি, থ্যাংক ইউ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অ্যান্ড শেয়ার করতে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। বাই।